দেশিটা, এটা কেউ বলবে দেশি মুরগি? এটা আমার কালেকশন, এই ব্রিডটা আমি বের করছিলাম অনেক কাজ করে। ফ্ল্যাটের ভিতরে খামার দিলে সমস্যা নাই, যে জিনিসটা মেইন দেখবেন যেন ঠান্ডা থাকে, ঠান্ডা থাকলে আপনি 100 হাত মাটির নিচেও খামার দিতে পারবেন। আমি একটা ফ্ল্যাট বাসার ভিতরে আছি, বাসার এই দরজাটার পিছনে একটা অন্যরকম জিনিস আছে যেটা আগে আপনারা কেউই দেখেন নাই। চলেন আপনাদেরকে নিয়ে যাই, আপনারা সবাই খুবই সারপ্রাইজ হবেন। এটা কিন্তু একটা ফ্ল্যাট বাসা, আপনার একটা ফ্ল্যাটের একটা ঘরের ভিতরে আমাদের এক খামারির খামার। এটার ভিতরে এমন সুন্দর সুন্দর জিনিস আছে যেটা মানে আপনারা আগে দেখেন নাই, এতগুলো কালেকশন একসাথে। এটাকে বলে আপনার চট্টগ্রামের ভাষায় হেজা, এই যে হেজা, এই যে হেজা, এই যে হেজা, আর এটা হইছে দেখেন, এটা বলেন আপনারাই বলেন এটা কি। এটা হইছে আপনার দেখেন লাইজ্জা, লাইজ্জা আছে 10টা, আর হেজা আসতে হেজা আছে আপনার 22টা। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন, এটা যে দেখেন, এগুলো আপনার হেজা মুরগি বলে চট্টগ্রামের ভাষায়। এই যে দেখেন, এগুলো হেজার দুটো বড় মুরগ, মাশাআল্লাহ দেখেন এত সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেশিও আছে এখানে, দেখেন এই দেশিটা, এটা কেউ বলবে দেশি মুরগি? এটা আমার কালেকশন, এই ব্রিডটা আমি বের করছিলাম অনেক কাজ করে। দেখেন এটার চোখ দেখা যায় না, যদি আমি এটাকে এইদিকে মুখ করাই দেখেন ওর বিশাল বড় জুটি। তারপর দেশি একটা একদম সাদা হোয়াইট কালারের মুরগ আছে এখানে, প্রত্যেকটা কালেকশন একবারে ইউনিক কালেকশন। এই যে এগুলো কিন্তু আপনার লাইজা, দেখেন লাইজাগুলো অনেক সুন্দর লাগে, দেখেন কেমন দেখা যায়, মাশাআল্লাহ লাইজা আছে। আর এই যে কালেকশনগুলো, এটা ঢাকা ড্যামড়াতে পড়ছে আমাদের এই খামারটা, এই খামারিটাকে পুরোটা মুরগি আমি কালেকশন করে দিছি আপনার, কারণ এই খামারিটা চাচ্ছিল ফ্ল্যাট বাসার ভিতরে মুরগি পালন করা শিখবে, ওর মেন টার্গেট ছিল এটা। আচ্ছা, তারপরে আমি চিন্তা করলাম ঠিক আছে শিখতে তো পারবেই যে কোনো মুরগি পালন করে, কিন্তু শিখার পাশাপাশি যদি কিছু টাকা ইনকাম করা যায়। খামারিটা মেয়ে নাহারাপু, তো নাহারাপু এখানে একজন খামারদের লোকাল বাজারে মুরগিটা বেচা ভেরি ডিফিকাল্ট দেশি মুরগির ক্ষেত্রে। তো আমি চিন্তা করলাম এমন জিনিস করি যেটার মার্কেট ভ্যালু অনেক বেশি ঢাকা শহরের ভিতরে, সেই চিন্তা কইরা অনেক কষ্ট কইরা আপুকে এই যে এই কালেকশন দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেশিও আছে এখানে, দেখেন এই দেশিটা, এটা কেউ বলবে দেশি মুরগি? এটা আমার কালেকশন, এই ব্রিডটা আমি বের করছিলাম অনেক কাজ করে। লাইজার দেখেন এত সুন্দর লাগে, লাইজার কালেকশনগুলা দেখেন একদম মানে সেই অস্থির। হেজাগুলো অনেক ভালো লাগে আমার কাছে, হেজার থেকে লাইজার কালেকশনটা আমার কাছে বেশি ভালো লাগে। আপু ভিডিওতে আসতে চাচ্ছে না, তো আমরা ভবিষ্যতে আপুকে ভিডিওতে নিয়ে আসবো, আগে আমরা কাজ করতে থাকি। আর আপনাদেরকে একটা ধারণা দিই, যে দেখেন পুরো বদ্ধ একটা ঘর, দেখেন একটা ফ্ল্যাট, এই পাশে একটা জানালা আছে, একটা ফ্যান চলে আপনার, বিন্দু মাত্র এটার ভিতরে ব্যাড স্মাইল নাই, একদম ফ্রেশ আপনার। আর মুরগি এত সুন্দর পরিবেশে আছে, হয়তো বা অনেকে দেখলে বিশ্বাস করবো যেমন ফ্ল্যাটের ভিতরেও খামার দেওয়া যায়, মাশাআল্লাহ দেখেন এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। এটা চট্টগ্রামের হেজা মুরগি বলে, একটু সাইজে কিন্তু এগুলো অনেক বড়ো হয় আপনার, আমাদের দেশীয় উল্টা পশম বলি আমরা হয়, কিন্তু চট্টগ্রামেরটা আপনার দেখেন বিগ সাইজ হয়, বিগ সাইজ। আমি লাইটে দেওয়ার পরে খাওয়া শুরু করে দিচ্ছি, এই যে দেখেন আমাদের উল্টে, যে বড়ো জুটি, ওর চোখ দেখা যায় না, ওর খেতে অনেক কষ্ট হয় দেখেন। মাশাআল্লাহ
তো আপনারা ঘরের ফ্ল্যাট ভিতরেও খামার দিতে পারেন, ফ্ল্যাটের ভিতরে খামার দিলে সমস্যা নাই। যে জিনিসটা মেইন দেখবেন যেন ঠান্ডা থাকে, ঠান্ডা থাকলে আপনি 100 হাত মাটির নিচেও খামার দিতে পারবেন, মেইন হচ্ছে ঠান্ডা। বাংলাদেশের যত কোম্পানি সব কন্ট্রোল শেডে মুরগি পালন করে, তাদের কিন্তু ওই সূর্যের আলো যায় না। অনেকেই একটা ধারণা যে ভাই সূর্যের আলো ছাড়া এমনে বাহিরের বাতাস ছাড়া কি মুরগি পালন করা যায় বদ্ধ জায়গায়? 100% এই যে আমরা খামার দিছি অনেক দিন হয়ে গেছে গা, কিচ্ছু হয় নাই, কত সুন্দর মুরগিটা আমরা পালন করতেছি। এখানে মেন যেই জিনিসগুলো আপনার দেখা লাগে, মানে ঘরটা ঠান্ডা আছে কিনা, সেকেন্ড হয়েছে এটার ভিতরে যেন কোনো রকম ঘেঁস না হয়, এই দুইটা জিনিস আপনারা দেখবেন, তাহলে বদ্ধ করে কেন 100 হাত মাটির নিচেও খামার করতে পারবেন, কোনো সমস্যা নাই। সূর্যের আলোর কোনো প্রয়োজন নেই, বাংলাদেশের মানে সব কোম্পানি কন্ট্রোল শেড সূর্যের বিন্দুর মাত্র আলো ঢুকে না, ওখানেই মুরগি পালতেছে তারা। পৃথিবীর কত লক্ষ লক্ষ কন্ট্রোল শেড সূর্যের আলো বিন্দু মাত্র যায় না, টেম্পারেচার আর্দ্রতা সব কিছু তারা অটোমেটিক কন্ট্রোল করতেছে, মুরগি পালন করতেছে, কোনো সমস্যা নেই। এইসব ঘরের মধ্যে মুরগি পালন করা যায়। আপনার দুইটা জিনিস আমরা বলতেছি, ঘর ঠান্ডা থাকতে হবে, সেকেন্ড হয়েছে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস জমতে পারবে না, এই দুইটা হইলেই কোনো সমস্যা নেই। আমরা এই খামার থেকে, খামারের যে ইচ্ছা ছিল যে মুরগি পালন করে আমি শিখতে চাই ফ্ল্যাটের ভিতরে, ভবিষ্যতে আমি বাড়ি থেকে বড় খামার দেবো, আমি বলছি ঠিক আছে আপনি শিখবেন, আমি আপনাকে শিখাই, তার পাশাপাশি যদি আমরা একটু প্রফিট করতে পারি। আর প্রফিট করতে গেলে আপনার এমন জিনিস করা লাগবে যেটার মার্কেট ভ্যালুটা অনেক বেশি, মানে মার্কেটে অনেক দাম পাওয়া যায়। আর এটা আমি অবশেষে সিলেক্ট করলাম যে এইটাই সবচেয়ে বেশ হবে, আপনার এই হেজাটা আর লাইজাটা, এগুলো মানুষের কাছে অ্যাভেলেবেল নাই, কিন্তু আপনার এই ব্রাহামা বলেন বা ফ্যান্সি আইটেম সবার কাছে পাবেন। কিন্তু এতগুলো কালেকশন আপনার এই 22টা আপনার এই হেজা, তারপরে প্রায় 10টা লাইজা ইজিভাবে সংগ্রহ করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে পড়ে। তো এই ছিল আমাদের এই ভিডিওটা, আমি আবার একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ফ্ল্যাটের ভিতরে। তো এটা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এটার বিষয়ে আপডেট দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্ল্যাটের ভিতরে মুরগি পালন করা যায়।